তাজউদ্দিন আহমেদের জীবনী। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত। তাজউদ্দিন আহমেদ 1925 সালে 23 জুলাই গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী মোহাম্মদ ইয়াসিন খান এবং মাতা মেহেরুননেসা খান। তার স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিন। সৈয়দা জোহরা তাজউদ্দিন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তাদের চার সন্তান রয়েছে। বড় মেয়ে শারমিন আহমেদ রিপি, মেজ মেয়ে লেখিকা ও কলামিস্ট এবং গাজীপুর চার আসনের বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, এবং কনিষ্ঠা মেয়ে মাহজাবিন আহমেদ মিমি। পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোয়েলতাজ। সোয়েলতাজ গাজীপুর চার আসনের সংসদ সদস্য থাকা অবস্থায় পদত্যাগ করেন। তাজউদ্দিন আহমেদের পড়াশোনা শুরু হয় বাবার কাছে আরবি শিক্ষার মাধ্যমে। এই সময়ে প্রথম শ্রেণীতে ভর্তি হন বাড়ির 2 কিলোমিটার দূরের বুলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। চতুর্থ শ্রেণীতে ভর্তি হন বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরের কাপাসিয়া মাইনর ইংলিশ স্কুলে। এরপর পড়েছেন কালীগঞ্জ সেন্ট নিকোলাস ইনস্টিটিউশন, মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা ও সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে। তাজউদ্দিন আহমেদ কোরআনের হাফেজ ছিলেন, যা তিনি নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বাবার সান্নিধ্যে আয়ত্ত করেন। তিনি ম্যাট্রিক 1944 ও ইন্টারমিডিয়েট পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জগন্নাথ কলেজ থেকে অবিভক্ত বাংলার সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে দ্বাদশ ও চতুর্থ স্থান ঢাকা বোর্ড লাভ করেন। 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ ডিগ্রি লাভ করেন। 1964 সালে রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে থাকা অবস্থায় এলএলবি ডিগ্রির জন্য পরীক্ষা দেন এবং পাশ করেন। আবুল হাশিম প্রাদেশিক মুসলিম লীগের মাধ্যমে তার রাজনীতিতে যুক্ত হওয়া হয়। আবুল হাশিম প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর 1943 সালে তাজউদ্দিন আহমেদ মুসলিম লীগের রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত হন। 1944 সালে বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। 1948 সালের 4 জানুয়ারি গঠিত পূর্ব পাকিস্তান ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তাজউদ্দিন আহমেদ। 1948-এর 11 এবং 13 মার্চ সর্বদলীয় সংগ্রাম পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ধর্মঘট কর্মসূচি ও বৈঠক করেন। 24 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহর সাথে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতারা সহ তিনি বৈঠক করেন। তিনি 1949 সালে 23 জুন প্রতিষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের অন্যতম উদ্যোক্তা ছিলেন। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য। 1953 সাল থেকে 1957 সাল পর্যন্ত ঢাকা জেলা আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1954 সালের নির্বাচনে তিনি যুক্তফ্রন্ট প্রার্থী হিসেবে মুসলিম লীগের সাধারণ সম্পাদককে পরাজিত করে পরিষদ সদস্য নির্বাচিত হন। 1964 সালে প্রাদেশিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং 1966 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1966 সালের 6 ফেব্রুয়ারি লাহোরে যে সর্বদলীয় নেতৃত্ব সম্মেলন শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন, সেই সম্মেলনে শেখ মুজিবুরের সাথে তিনিও যোগদান করেন। সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে তাজউদ্দিন আহমেদ ছিলেন অন্যতম সদস্য। এই বছরের 8ই মে তিনি দেশের কাহিনে গ্রেপ্তার হন। উনিশশো আটষট্টি সালে জেলে থাকা অবস্থাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। 69-এর গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে জেল থেকে মুক্তি পান। 1970 সালে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এই বছরের সাধারণ নির্বাচনের জন্য তিনি গঠিত আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি নির্বাচিত হন। 7 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনিও জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 1971 সালের 25শে মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা শুরু করে। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। তাজউদ্দিনের ভাষায়, আমি সেদিন 7.5 কোটি বাঙালির স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা হলো একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার জন্য কাজ শুরু করা। প্রথমে আত্মরক্ষা, তারপরে প্রস্তুতি এবং সর্বশেষ পাল্টাক্রম মন এই নীতিকে সাংগঠনিক পথে পরিচালনার জন্য তিনি সরকার গঠনের চিন্তা করতে থাকেন। তাই তাজউদ্দিন আহমেদ আত্মগোপন করেন এবং যুদ্ধকে সংগঠিত করার জন্য সীমান্তের দিকে যাত্রা শুরু করেন। এরই মধ্যে 30শে মার্চ সন্ধ্যায় তিনি ফরিদপুরে কুষ্টিয়া পথে
পশ্চিম বাংলা সীমান্তে পৌঁছান। ব্যারিস্টার আমিরুল ইসলামকে সঙ্গে নিয়ে 31 মার্চ মেহেরপুর সীমান্ত অতিক্রম করে ভারতে পদার্পণ করেন। সীমান্ত অতিক্রম করার বিষয়ে মেহেরপুরের মহকুমা শাসক তৌফিক ই এলাহী চৌধুরী তাদের সার্বিক সহায়তা প্রদান করেন। সীমান্ত অতিক্রম করার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিদর্শক গোলক মজুমদার তাজউদ্দিন আহমেদও ব্যারিস্টার আমিরুল ইসলামকে যথোপযুক্ত সম্মান প্রদর্শন পূর্বক তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন। গোলক মজুমদারের কাছে সংবাদ পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক কেএফ রুস্তমজি তাদের আশ্রয়স্থলে এবং তাজউদ্দিন আহমেদের সঙ্গে আলাপ আলোচনা করেন এবং পূর্ব বাংলার সার্বিক পরিস্থিতি এবং বাঙালি স্বাধীনতা লাভের অদম্য স্প্রিয়া সম্পর্কে সম্যক অবগত হন। সীমান্তে পৌঁছে তাজউদ্দিন আহমেদ দেখেন যে বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী সেনাদের সমর্থনে ভারত সরকার থেকে নির্দেশ না পাওয়া পর্যন্ত ভারতীয় সামরিক বাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনীর কিছুই করার নেই। মুক্তি ফৌজ গঠনের ব্যাপারে তাজউদ্দিন আহমেদ বিএসএফ এর সাহায্য চাইলে তৎকালীন বিএসএফ প্রধান তাকে বলেন যে মুক্তি সেনা ট্রেনিং এবং অস্ত্র প্রদান সময় সাপেক্ষ কাজ। তিনি আরও বলেন যে ট্রেনিং বিষয়ে ততক্ষণ পর্যন্ত ভারত সরকারের কোনো নির্দেশ না থাকায় তিনি মুক্তিবাহিনীকে ট্রেনিং ও অস্ত্র দিতে পারবেন না। কে এফ রুস্তমজি দিল্লির ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তাকে জানানো হয় তাজউদ্দিন আহমেদ ও ব্যারিস্টার আমিরুল ইসলামকে নিয়ে দিল্লি চলে আসার জন্য। উদ্দেশ্য ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাজউদ্দিন আহমেদের বৈঠক। দিল্লিতে যাবার পর ভারত সরকার বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হন যে তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠতম সহকর্মী। ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠকের আগে ভারত সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে তাজউদ্দিন আহমেদের কয়েক দফা বৈঠক হয় এবং তিনি তাদের বাঙালির মুক্তি সংগ্রাম পরিচালনার জন্য যেসব সাহায্য ও সহযোগিতা প্রয়োজন তা বুঝিয়ে বলেন। এ সময় তিনি উপলব্ধি করেন যে আওয়ামী লীগের একজন নেতা হিসেবে তিনি যদি সাক্ষাৎ করেন তবে সামান্য সহানুভূতি ও সমবেদনা ছাড়া তেমন কিছুই আশা করা যায় না। সরকার গঠন ও মুক্তিযুদ্ধের পক্ষেও ওই সরকারের দৃঢ় সমর্থন ছাড়া বিশ্বের কোনো দেশই বাংলাদেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের আগের দিন এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাজউদ্দিনের কাছে জানতে চান যে স্বাধীন বাংলাদেশের পক্ষে কোনো সরকার গঠিত হয়েছে কিনা। তখন তিনি সিদ্ধান্ত নেন যে বৈঠকে তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধিরূপে নিজেকে তুলে ধরবেন, কারণ এটা পূর্ব বাংলার জনগণের সংগ্রামকে সাহায্য করার জন্য 31 মার্চ ভারতের পার্লামেন্টে যে প্রস্তাব গৃহীত হয় তা কার্যকর রূপ লাভ করতে পারে বলে তাজউদ্দিনের ধারণা হয়। ইন্দিরা গান্ধীর সাথে বৈঠকের সূচনাতে তাজউদ্দিন আহমেদ জানান যে পাকিস্তানের আক্রমণ শুরুর সঙ্গে সঙ্গে 25-26 মার্চে বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করে সরকার গঠন করা হয়েছে। শেখ মুজিব সেই স্বাধীন বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট এবং মুজিব ইয়াহিয়া বৈঠকে যোগদানকারী সকল প্রবীণ সহকর্মী মন্ত্রিসভার সদস্য। মুজিবের গ্রেপ্তার ছাড়া তখন পর্যন্ত দলের অন্যান্য প্রবীণ নেতা কর্মীর খবর অজানা থাকায় সমবেত দলীয় প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে দিল্লির উক্ত সভায় তাজউদ্দিন নিজেকে প্রধানমন্ত্রী রূপে তুলে ধরেন। ওই বৈঠকে তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীর কাছে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দানের জন্য অনুরোধ করেন। ইন্দিরা গান্ধী তাকে আশ্বস্ত করেন যে উপযুক্ত সময়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে। এভাবে অস্থায়ী বাংলাদেশের সরকারের ধারণার সূচনা। 4 এপ্রিল দিল্লিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে তাজউদ্দিন আহমেদের আনুষ্ঠানিক আলোচনা হয়। 10 এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর বাংলাদেশ এর স্বাধীনতা সনদ ঘোষণা করা হয়। 11 এপ্রিল তাজউদ্দিনের বেতারে ভাষণ দেন। 17 এপ্রিল মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তাজউদ্দিন আহমেদ হন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন সৈয়দ নজরুল ইসলাম। অস্থায়ী সরকার 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন পর্যন্ত কলকাতা থেকে কার্য পরিচালনা করেন। তাজউদ্দিন আহমেদ দৃঢ়তা ও নিষ্ঠার সাথে এতে নেতৃত্ব দেন। 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠনের পর তাজউদ্দিন আহমেদ ব্যারিস্টার আমিরুল ইসলামকে সাথে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু ভারতের সীমান্তে পৌঁছে তিনি বিনা প্রোটোকলে ভারতে প্রবেশ করেন নাই। তিনি ওই সময় বলেন, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে অন্য দেশে তিনি কোনো প্রোটোকল ও আমন্ত্রণ ছাড়া প্রবেশ করতে পারেন না। এটা করলেও তার দেশের জন্য অসম্মানজনক। অতপর ওপারে ভারতীয় বাহিনী তাকে গার্ড অফ অনার দিয়ে ভারতে নিয়ে যান। 22 ডিসেম্বর তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম সহ বাংলাদেশ সরকারের নেতৃত্ববৃন্দ ঢাকায় প্রত্যাবর্তন করেন। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে আসেন। তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাবেক ঢাকা 2 আসন বর্তমান গাজীপুর 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের প্রথম জাতীয় বাজেট পেশ করেন, প্রথম 5 শালা পরিকল্পনা প্রণয়ন করেন। 1974 সালে
আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিলের সমাপনী অধিবেশনের বক্তৃতায় তিনি বলেন, দল সরকার এবং নেতা ও কর্মীদের মাঝে দূরত্ব দূর করে সংগঠন এবং সরকারের মাঝে এক নিবিড় সম্পর্ক গড়ে তুলতে ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি আহ্বান জানান। পরবর্তীতে শেখ মুজিবের সাথে তাজউদ্দিনের দূরত্ব সৃষ্টি হয়। শেখ মুজিবের সঙ্গে তার দীর্ঘ 30 বছর বিশ্বস্ত এই রাজনৈতিক সহকর্মীর ভুল বোঝাবুঝি হয়। 1974 সালে 26 অক্টোবর তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1975-এর 15 আগস্ট প্রথম গৃহবন্দী ও পরে 23 আগস্ট গ্রেপ্তার করা হয় তাকে। 15 আগস্ট 1975-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করার পর হত্যাকারীর এর নির্দেশে তাজউদ্দিন আহমেদকে গৃহবন্দী করা হয়। 23 আগস্ট সামরিক আইনের অধীনে তাজউদ্দিন আহমেদ সহ 20 জনকে গ্রেপ্তার করা হয়, তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। 3 নভেম্বর কারাগারের ভিতরে তাজউদ্দিন আহমেদ সহ আরও কারাবন্দীদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়, যা বাংলাদেশের ইতিহাসে জেল হত্যা দিবস নামে পরিচিত। সৈয়দ তাজউদ্দিন আহমেদের নামে গাজীপুরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, যা শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হিসেবে স্বীকৃত।